দুর্নীতির অভিযোগ এনে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালো বিজেপি সমর্থকরা। গঙ্গানন্দপুর পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ আনেন তারা। তালা ঝোলানোর ঘটনায় গ্রেপ্তার বিজেপির দুই পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে দিল বিজেপি সদস্যরা। শুক্রবার সকালে বনগাঁ ব্লকের গঙ্গানন্দপুর পঞ্চায়েতে বিক্ষোভ দেখান তারা। 25 আসন বিশিষ্ট গঙ্গানন্দপুর পঞ্চায়েতে 9 জন বিজেপি সদস্য। তাদের অভিযোগ, তৃণমূলের প্রধান সরকারি বিভিন্ন প্রকল্পের বিষয়ে বিজেপি সদস্যদের কিছু জানাচ্ছেন না। সেই মালগুলোর আমরা বুঝ পাই না। বিডিওর থেকে একরকম শুনি, এডিওর থেকে একরকম শুনি, পঞ্চায়েতের শুনি আর একরকম। এই নিয়ে আমরা কয়েকবার বিডিওর কাছে গিয়েছি, এডিওর কাছে গিয়েছি। তাদের আরো অভিযোগ, প্রধান একজনকেই 2-3 বার ঘর পাইয়ে দিয়ে কাটমানি নিচ্ছেন। আজ আমাদের আন্দোলন প্রধানের বিরুদ্ধে। প্রধান যেভাবে কাটমানি, এনআরসিএসের টাকা, ঘরের টাকা, পায়খানার টাকা যেভাবে মার কাট করে খাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমাদের যে 9টা মেম্বার আজ আমরা পঞ্চায়েতে এসেছি, সেই 9টা মেম্বারের সঠিক জিনিস পাওনা দেয় না। আমাদের পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে দুর্নীতি চলছে। আমাদের যে 9টা মেম্বার এখানে আসে, তাদেরকে সমান বন্টন কাজ দেয় না। যে গ্রামে যে বুথে বিজেপির মেম্বার জিতেছে, সেখানে তার সুপারভাইজারদের কাজ করানো হয়। আমাদের মেম্বার যে লিস্টগুলো দেয় টয়লেটের জন্য বা ঘরের জন্য, সেই লিস্টগুলো বাইরের দরজা থেকে ফেলে দিয়ে তাদের মতন লিস্ট তৈরি করে তাদের সুপারভাইজারদের কাজ করার চক্রান্ত চলছে। সুষ্ঠু সমাধান না হলে তারা তালা খুলবেন না বলেও জানান। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে আসে গোপালনগর থানার পুলিশ। পঞ্চায়েতে তালা দেবার ঘটনায় পুলিশ আন্দোলনকারী 2 বিজেপি পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করে। এ বিষয়ে প্রধান জাফর আলী মণ্ডল বলেন, এলাকার কতিপয় যুবক এবং পার্শ্ববর্তী আকাইপুর এবং মালিপোতা পঞ্চায়েতের কিছু মানুষ, সর্বসাকুল্যে 30-40 জন হতে পারে, তারা পঞ্চায়েতে ঢুকেছে, স্টাফদের পঞ্চায়েতের বাইরে বেরোতে বলেছে এবং পঞ্চায়েতের তালা মেরে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে লোকাল থানাকে ইনফর্ম করি, থানার যারা আধিকারিক আছেন তারা ওখানে পৌঁছান, তাদের কাছে জানতে চান যে তারা কেন এই ঘটনা ঘটাচ্ছে। তখন তাদের বক্তব্যটা তারা থানার সঙ্গে বলেছে। আমি যদিও সেই স্পটে ছিলাম না, মানে পঞ্চায়েতকে না জানিয়ে উইদাউট নোটিশে তারা পঞ্চায়েত একটা প্রশাসনিক ভবনে তালা মেরে দিচ্ছে, এর থেকে বড় বাজে কাজ আমার মনে হয় আর জীবনে ঘটে না। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর।